আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শেখার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং অনেক কিছু জানতে পারবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে তাস বা তাজুন, এর বাংলা অর্থ হচ্ছে মুকুট। বিশেষ করে রাজকীয় যে টুপিগুলো আছে সেই টুপিকে আরবিতে বলে তাস, আর সাধারণ যে টুপিগুলো আছে সেই টুপিকে আরবিতে বলে কুব্বা। ক্যাপ বা টুপিকে আরবিতে বলে কুব্বা, আর রাজকীয় যে মুকুট বা টুপিগুলো আছে সেগুলোকে বলে তাস। তুরাব বা তুরাবুন, এর অর্থ হচ্ছে মাটি। সাধারণত আমরা আরবি বলার ক্ষেত্রে বলে থাকি তুরাব, তুরাব মানে হচ্ছে মাটি। সাধারণত ডোর বা দরজাকে আমরা আরবিতে বলে থাকি বাব। মিফতা বা মিফতাহুন, অর্থ হচ্ছে চাবি। নাজমা বা নাজমুন, অর্থ হচ্ছে তারা। লাইল বা ফিল্লেল, বা অনেকে বলে থাকে বিল্লেল, অর্থ হচ্ছে রাত বা রাত্রি। লোন মানে হচ্ছে রং, আমরা অনেক সময় বলে থাকি এস লোন হাদা, অর্থ হচ্ছে এটার রং কি বা এটার কি রং। কিতাব বা কিতাবুন, অর্থ হচ্ছে বই। আমরা বিশেষ করে আরবি কিছু বইকে বলে থাকি কিতাব, তো আরবিতে বইকে বলে কিতাব। কাবির বা কাবিরুন, অর্থ হচ্ছে বড়, কোনো বড় জিনিসকে আমরা আরবিতে বলে থাকি কাবির। হাদা ওয়াজিদ কাবির, এটা অনেক বড়। কফাস বা কফাসুন, অর্থ হচ্ছে খাঁচা। ফেরাশ বা ফিরাশুন, অর্থ হচ্ছে বিছানা। ফাম বা ফামুন, অর্থ হচ্ছে মুখ, মানুষের মুখ বা যে কোনো মুখগহ্বরকে আরবিতে বলে ফাম বা ফামুন। গানি বা গানিয়ুন, এর অর্থ হচ্ছে দনি। জুলমাত বা জুলমাতুন, অর্থ হচ্ছে অন্ধকার। শ্যাডো বা ছায়াকে আরবিতে বলে জিল্লু বা জিল্লুন। তিফল বা তিফলুন, অর্থ হচ্ছে শিশু। জয়ীফ বা জয়ীফুন, অর্থ হচ্ছে মেহমান। সাহান, অর্থ হচ্ছে থালা বা প্লেট। সুরা বা সুরাতুন, অর্থ হচ্ছে ছবি বা পিকচার। সফ বা সফুন, অর্থ হচ্ছে শ্রেণী। সাহার বা সাহারুন, সাহার বা সাহারুন, অর্থ হচ্ছে মাস। সামাক বা সামাকুন, অর্থ হচ্ছে মাস। সারির বা সারিরুন, অর্থ হচ্ছে খাট। সাআ বা সাআতুন, অর্থ হচ্ছে গড়ি। সাজার বা সাজারুন, অর্থ হচ্ছে গাছ। যে কোনো গাছকে আরবিতে বলে সাজার বা সাজারুন। জাইত বা জাইতুন বা জেদ, এর অর্থ হচ্ছে তেল বা তৈল, ইংরেজিতে অয়েল। আবাদান, অর্থ হচ্ছে কখনই না, নেভার। লা আবাদান, লা আবাদান, অর্থ হচ্ছে না, কখনই না। আবাদান আরবি শব্দের অর্থ হচ্ছে কখনই না বা নেভার। আমাদের পরিচিত অপরিচিত কারোর সাথে দেখা হলে আমরা সাধারণত কৌশল বিনিময়ের ক্ষেত্রে আমরা আরবিতে অনেকভাবে বলতে পারি। এর মধ্যে হচ্ছে কাইফা হালুকা বা কেইবুল হাল, কেইফা হালেক বা শোনে কিন্তা বা শ্লোনে কিন্তা। তো এক এক ডিস্ট্রিক্টে এক একভাবে বলে থাকে বা এক এক দেশে এক একভাবে বলে থাকে। সবগুলোই আমরা জেনে নিব, এর অর্থ হচ্ছে কেমন আছেন বা তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন, এই ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আইএসআই, আইএসআই এর অর্থ হচ্ছে যে কোনো কিছু, এনিথিং। আইএসআই মানে হচ্ছে যে কোনো কিছু। ইস্তাকবাল, ইস্তাকবাল আরবি শব্দ, এর অর্থ হচ্ছে রিসিপশন বা অভ্যর্থনা ডেক্স। মন্তাহি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে মেয়াদ উত্তীর্ণ বা সময় শেষ। টাইম এক্সপায়ার হয়ে গেলে আমরা আরবিতে বলতে পারি মন্তাহি, অর্থ হচ্ছে সময় শেষ বা সময় এক্সপায়ার হয়ে গেছে বা টাইম এক্সপায়ার। আল হুদুদ আরবি শব্দের অর্থ হচ্ছে সীমানা বা বর্ডার। হুদুদ এর অর্থ হচ্ছে সীমানা বা বর্ডার। গেরা আরবি শব্দের অর্থ হচ্ছে আঠা, কোনো আঠালো বা আটা জাতীয় জিনিসকে আরবিতে বলে গেরা। খাজান ময়া বা খাজান মাই, এর অর্থ হচ্ছে পানির ট্যাঙ্কি বা পানির ট্যাঙ্ক। খাজান
আরবি শব্দের অর্থ হচ্ছে টাঙ্কি। যে কোনো টাং বা টাঙ্কিকে আরবিতে বলে খাজান। সম্বুচা আরবি শব্দের অর্থ হচ্ছে সমুচা। সাধারণত আমরা হোটেলে সিঙ্গারা পুরি বা সমুচা খেয়ে থাকি, তো সমুচা আরবি হচ্ছে সম্বুচা। ফতুর আরবি শব্দের অর্থ হচ্ছে নাস্তা বা সকালে নাস্তাকে বিশেষ করে আরবিতে বলে ফতুর। মিলাফ আরবি শব্দের অর্থ হচ্ছে ফাইলপত্র বা ফাইল। ফাইল বা ফাইলপত্রকে আরবিতে বলে মিলাফ। তর্জমা এর অর্থ হচ্ছে অনুবাদ, ট্রান্সলেশন। বিশেষ করে এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করাকে আরবিতে বলে তর্জমা। বাংলাতে অনুবাদ, ইংরেজিতে ট্রান্সলেশন। বা যে কোনো মেশিন বা যন্ত্রকে আরবিতে বলে মাকিনা। কোরা আরবি শব্দের অর্থ হচ্ছে ফুটবল। মুস্তাআমাল আরবি শব্দের অর্থ হচ্ছে সেকেন্ড হ্যান্ড বা ব্যবহৃত জিনিস। কারো কোনো ব্যবহৃত জিনিস বা সেকেন্ড হ্যান্ড জিনিসপত্রকে আরবিতে বলে মুস্তাআমাল। বাহার আরবি শব্দের অর্থ হচ্ছে সাগর। সামস আরবি শব্দের অর্থ হচ্ছে সূর্য, ইংরেজিতে সান। পানির অনেকগুলো আরবি নাম আছে। প্রথমটি হচ্ছে মাউন, মা, ময়া, মাই, মুয়া। সবগুলোই ব্যবহার করা হয়ে থাকে, এক এক দেশে এক একটি ব্যবহার করা হয়ে থাকে। সবগুলোর অর্থ হচ্ছে পানি বা ওয়াটার। জাম্বু আরবি শব্দের অর্থ হচ্ছে পাপ। সিবাহা আরবি শব্দের অর্থ হচ্ছে সুইমিং বা সাঁতার। বিভিন্ন হোটেল, অ্যাপার্টমেন্ট বা রেস্টুরেন্টগুলোতে এখন সুইমিং সিস্টেম চালু আছে, তো আরবিতে এগুলোকে বলে সিবাহা। ইদাম আরবি শব্দের অর্থ হচ্ছে তরকারি। কোনো রান্না করা কোনো জিনিসকে, রান্না করা কোনো তরকারি বা জিনিসকে আরবিতে বলে ইদাম, বা আরবিতে বলে সালুন বা কারি, এই দুটোটাও বলা হয়ে থাকে। তোয়াম বা তোয়ামুন এর অর্থ হচ্ছে খাদ্য বা খাবার। খালিতুন খালিতুন আরবি শব্দের অর্থ হচ্ছে খিচুড়ি। সম্মানিত ভিউয়ার্স, আরবি শিকার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন ভিডিওটি ভালো কিংবা মন্দ লাগা। তো ভুল ত্রুটি হলে, তো উচ্চারণে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নেক্সট টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।